ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি শুধুমাত্র চলচ্চিত্র নায়িকাই নন, তার পাশাপাশি একাধারে টিভি নাটক, বিজ্ঞাপন, এমনকি মডেলিং করেও সমান জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন খুলনার এই মেয়ে। এসবের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়েও তিনি কম আলোচিত সমালোচিত নন। শাকিল খানের সাথে তার প্রেম ও বিয়ের গুঞ্জন একসময় এদেশের মিডিয়া পাড়ার নিয়মিত চর্চার বিষয় ছিল। বর্তমানে চল্লিশে পা দিলেও এখনও অবিবাহিতই রয়ে গেছেন, কারণ পাননি মনের মতো বিশ্বস্ত কাউকে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এক দুজনের প্রেমে পড়েছি, তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী। এভাবে ধরা খাওয়া নায়িকা পপি বর্তমানে কেমন আছেন, কবে বিয়ে করছেন, আজকের ভিডিওটিতে জানাবো তার বিস্তারিত। আর সেই সাথে একসময় জনপ্রিয়তা তুঙ্গে থাকা এই নায়িকার জীবনের গল্প ও নানান অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ঢাকায় সিনেমার একসময় তুমুল জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি 1979 সালের 10ই সেপ্টেম্বর বাংলাদেশের খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাই বোনের মধ্যে পপি বড়। পড়াশোনা করেছেন খুলনার মন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। ছোটবেলা থেকে বড্ড চনমনে ও চঞ্চল পপি মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন। 1995 সালে লাক্স ফটোসুন্দরী হওয়ার পর থেকেই আসলে মিডিয়াতে পথ চলা শুরু হয়েছে তার। এরপর মডেলিং, বিজ্ঞাপন, টিভি নাটক, ফিল্মে কাজ শুরু করেন। টানা দুই বছর নাটক এবং বিজ্ঞাপনের কাজ করার পর তার সিনেমায় অভিষেক হয়। তবে সিনেমা জগতে পা রাখার পরও তিনি তার অতীত ভুলে যাননি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনের নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। কাজ করেছেন মেজবা শেখদার পরিচালিত গোধূলির দেখা আলো নাটকে। 2013 সালের ঈদে বাংলা ভিশনের জন্য নির্মিত আমি ভালোবাসিনি টেলিফিল্মে অভিনয় করেন। 2014 সালে রেজানুর রহমানের নির্দেশনায় নোটবুক টেলিফিল্মে একজন বিবাহিত নারী চরিত্রে অভিনয় করেন। এছাড়া অভিনয় করেছেন বিউ শুভ্র পরিচালিত নবনীতা তোমার জন্য ও নীলকষ্টখণ্ড ধারাবাহিকে এবং প্রহর ও পলাশপুরের মেহেরজান টেলিফিল্মে। তার প্রথম ওয়েব সিরিজ ইন্দুবালাতেও অভিনয় করে বেশ আলোচনা এসেছিলেন। অভিনয়ের বাইরে 2015 সালে শেষের দিকে এক বছরের চুক্তিতে রোমানিয়া বিস্কুটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। এ সময় তাকে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্দেশনায় রোমানিয়া বিস্কুটের বিজ্ঞাপনে দেখা যায়। যাই হোক, ফেরা যাক পপির বড় পর্দার গল্পে। 1997 সালে মন্তজুর রহমান আকবরের কুলি চলচ্চিত্রের মাধ্যমে শুরু হয় তার ফিল্মের যাত্রা। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। ছবিটি সেই সময় 7 কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক অর্জন করে। এটি পপির প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলেও পপি অভিনীত প্রথম সিনেমা ছিল 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেস্ত। কুলি সিনেমাটির পর 1998 সালে রিয়াজের বিপরীতে বিদ্রোহ চারিদিকে, 1999 সালে মান্নার বিপরীতে কে আমার বাবা ও লাল বাদশাহ, 2002 সালে কোমল সরকার পরিচালিত খেপা বাসু ও বাবুল রেজা পরিচালিত ওদের ঘর ছায়াছবিগুলো ব্যবসা সফল হয়। মান্না প্রযোজিত লাল বাদশাহ ছায়াছবি ব্যবসা সফল হয় ও তার অভিনয় জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। 2003 সালে অভিনয় করেন কালাম কাইসার পরিচালিত কারাগার ছায়াছবিতে। এতে এক টোকাই চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2012 সালে মুক্তি পায় ইমনের বিপরীতে জি সরকার পরিচালিত গার্মেন্টস কন্যা। বড় বাজেটের এই ছায়াছবিটি ব্যবসা সফল হয়। 2 বছর বিরতির পর 2014 সালে মুক্তি পায় তার অভিনীত 4 অক্ষরের ভালোবাসা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নীরব। 2015 সালে আবদুল্লাহ আল মামুন পরিচালিত শেষ চলচ্চিত্র দুই বেয়ের কীর্তিতে অভিনয় করেন। 2016 সালে অভিনয় করেন নরেন্দ্রনাথ মিত্র রচিত গল্পরস অবলম্বনে নার্গিস আক্তার নির্মিত পৌষ মাসের পীড়িতে। এতে তার বিপরীতে অভিনয় করেন টনি ডায়েস। এছাড়া অভিনয় করেছেন নাজমুল হাসানের 2 নয়ন ছায়াছবিতে। সম্প্রতি তার আরও একটি নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার কথা চললেও শেষ মুহূর্তে ব্যাটে বলে না হয় পিছিয়ে যান পপি। কিন্তু চলচ্চিত্রে নিয়মিত না হলেও পপি কিন্তু একদমই বসে নেই। টিভি বিজ্ঞাপন কিংবা ওয়েব সিরিজে অভিনয়সহ নানান কাজে ব্যস্ত সময় পার করছেন একসময় লাখো তরুণের ঘুম কেড়ে নেওয়া এই গ্ল্যামারাস গার্ল। বর্তমানে ভালো গল্প না পাওয়ায় সিনেমায় অনিয়মিত হয়েছেন বলে জানান এই তারকা অভিনেত্রী। পপি বলেন, আমি একজন অভিনয় শিল্পী, ভালো চরিত্র ও গল্পের সন্ধান করি সবসময়। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নিজেকে এক ধরনের চরিত্রে আটকে রাখতে চায় না, বিভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হতে চায়। আগের মতো গতানুগতিক গল্পের ছবি দর্শকরা এখন দেখতে চায় না, তাই কমন গল্পে বা চরিত্রে কাজ করার কোনো ইচ্ছা নেই। সব কিছু মনের মতো হয় না বলেই দর্শকরা আমাকে রূপালি পর্দায় এখন খুব একটা দেখতে পাচ্ছেন না। এর মানে এই না যে আমি কাজ ছেড়ে দিয়েছি, ভালো গল্পের সিনেমা পেলে অবশ্যই কাজ করব।
পপি সেফ লাইফ কাঠগড়াই শরৎচন্দ্র নামের দুটি সিনেমার বেশ কিছু অংশের কাজ শেষ করেছেন। আর শিগগিরই শুটিং শেষ হবে সাদেক সিদ্দিকি পরিচালিত ছবি সাহসী যোদ্ধা সিনেমার। নতুন এই সিনেমার বিষয়ে তিনি বলেন, এর কাজ প্রায় শেষ দিকে, একটি গানের শুটিং বাকি। শুটিং শেষ করলেই ডাবিং শুরু হবে। ছবিতে সুন্দর একটি গল্প আছে, অ্যাকশনও রয়েছে। এই ছবিটি নিয়ে আমি আশাবাদী। দর্শকরা এই ছবিতে আমিন খানের বিপরীতে পপিকে দেখতে পাবেন। কাঠগড়াই শরৎচন্দ্র সিনেমার শুটিং শেষ হয়েছে। এই চলচ্চিত্রটি কালজয়ী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকে ঘিরে। ছবিতে আমার বিপরীতে ফেরদোস অভিনয় করেছেন। কাজটি ভালো হয়েছে, সামনেই সিনেমাটি মুক্তি পাবে। বিপরীতে সিনেমার পাশাপাশি স্টেজ শোতেও কাজ করছেন তিনি। এ নিয়ে তিনি বলেন, চ্যালেঞ্জিং চরিত্রে দর্শকের সামনে আসতে চাই। নানা ধরনের গল্পে দর্শকরা আমাকে দেখেছেন, তাই বর্তমানে দর্শকের কথা মাথায় রেখে নির্মাতারাও বিভিন্ন ধরনের সিনেমা নির্মাণ করছেন। নতুন মেধাবী বেশ কয়েকজন নির্মাতারা কাজ আমার ভালো লেগেছে, তাদের কয়েকজনের সঙ্গে সিনেমা নিয়ে কথাও হচ্ছে, সব পাকাপাকি হলে অবশ্যই জানাবো। এদিকে ব্যক্তিগত জীবনে বয়স 40-এর কোঠায় পা দিয়েছে পপির, তারপরও বিয়ে শাদীর কোনোই খবর নেই। সম্প্রতি একটি বিশেষ সাক্ষাৎকারে কারণ হিসেবে মনের মতো বিশ্বস্ত কাউকে না পাওয়াকে দায়ী করেছেন তিনি। পপি বলেন, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এক দুজনের প্রেমে পড়েছি। তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি, যার প্রেমেই পড়েছি একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী। আর সৎ ও চরিত্রবান কাউকে না পেলে আরও 20 বছর গেলেও বিয়ে করবেন না বলেও জানিয়েছেন এই চিত্রনায়িকা। ওই সাক্ষাৎকারে পপি নিজের বিয়ে নিয়ে খোলামেলা কথাই বলেছেন। গত বছরে বিয়ে করতে চেয়েছিলেন পপি, কিন্তু সেই ইচ্ছার বাস্তব রূপ পায়নি। কেন এখনও বিয়ে করছেন না প্রশ্ন করা হলে তিনি বলেন, সৎ ও যোগ্য পাত্র না পাওয়াতেই বিয়ে করেনি। তবে খোঁজ চলছে, মিলে গেলে 2020 সালেই বিয়ে হয়ে যাবে। পপি বলেন, সত্যি কথা কি, একজন ছেলে যান খেয়েছো যান ঘুমিয়েছো লিখে একই SMS 11 জন মেয়েকে পাঠায়, এমন ছেলেকে বিয়ে করতে চায় না। সৎ ও বিশ্বাসযোগ্য ছেলে পাওয়া খুবই মুশকিল। সম্পর্কের জায়গাটায় সততা থাকতে হবে, যদি এমন না পায় তাহলে আরও 20 বছর গেলেও বিয়ে না করার আফসোস হবে না। এর আগে চলচ্চিত্র অভিনেতা শাকিল খানের সাথে তার প্রেম ও বিয়ের গুঞ্জন ছিল অনেকদিন ধরে। শাকিল পপি জুটি একে একে অনেকগুলো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছে, সেই সময় থেকেই তাদের সম্পর্ক নিয়ে অনেক গুজব তৈরি হয়। এই সফল জুটি একসময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে কথা ওঠে। তাদের নিয়ে সিনেপাড়ায় তখন অনেক কানাঘুষা ছিল। এক পর্যায়ে গুজবে ওঠে শাকিল পপি গোপনে বিয়েও করেছেন, কিন্তু তার আর সত্যতা মেলেনি। শোনা যায় পপির মা ছিলেন তাদের প্রেমের ঘোর বিরোধী, এ কারণে তিনি পপিকে চোখে চোখে রাখতেন। এমনও শোনা যায় পপির মায়ের ভয়ে দেয়ালের পাইপ ধরে পালিয়েছেন শাকিল খান, পপিকে বিয়ে করে সংসার করছেন, এরকম খবরেও সয়লাব ছিল মিডিয়া। পপিকে নিয়ে শাকিল প্রায় ঘুরতে বের হতেন, আর এতে করে নির্মাতাদের ঠিকভাবে সময়ও দিতে পারতেন না তিনি। এসব কারণে মিডিয়ায় ও সিনেপাড়ায় শাকিল খানের ইমেজের ভাটা পড়তে থাকে। পপির তেমন কোনো ক্ষতি না হলেও শাকিল খানের চলচ্চিত্র থেকে ছিটকে পড়ার অন্যতম কারণ ছিল এসব গুঞ্জন। শাকিল পপির বিয়ের গুজব থেকে সৃষ্ট জটিলতার কারণে একসময় জুটি ভেঙে যায়। শাকিল ছিটকে পড়েন সিনেমা থেকেই। বর্তমানে চিত্রনায়ক শাকিল খান এখন রোজ হার্বাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, অফিস ঢাকার বাংলা মোটরে। ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও যুক্ত আছেন। চট্টগ্রামে পাবলিক হাসপাতাল নামে একটি ক্লিনিক স্থাপন করেছেন, যেখান থেকে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এছাড়া গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে জমি কিনেছেন তিনি। বিয়ে করেছেন বেশ কয়েক বছর আগেই। সংসার, স্ত্রী, সন্তান নিয়ে আছেন শাকিল। বছর কয়েক আগে ATN বাংলার সেন্স অব হিউমার অনুষ্ঠানে পপি বলেন, প্রথম একজনের সঙ্গে প্রেম করেছিলাম, ওইটা আমার জন্য ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিল না। আমি যতটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিল, অনেকগুলো বিয়েও ছিল, অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চাও হয়েছে। এই মন্তব্যের প্রতিবাদ জানাতে স্ত্রীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে এসেছিলেন শাকিল খান। তিনি বলেন, গত কিছুদিন যাবত কিছু অপপ্রচারের কারণে আপনাদের কাছে আসতে বাধ্য হলাম। যে কথাগুলো মানুষ আলোচনা করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা কথা, তা কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমি ভালো আছি, ভালো থাকতে চাই, আমার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করছি। এ সময় শাকিল খান পপিকে অশিক্ষিত উল্লেখ করে মন্তব্য করেন, একটি অশিক্ষিত মানুষই এ ধরনের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়। এ নিয়েও আলোচনা সমালোচনা কম হয়নি আমাদের মিডিয়া পাড়ায়। সেসব কথা থাক, শাকিল খান তার পরিবার নিয়ে ভালো থাকুন, সুখে থাকুন। দ্রুত ভালো ছেলে দেখে বিয়ে সুখী সংসারী হন পপিও। আমাদের ভক্তদের পক্ষ থেকে এটাই কামনা। প্রিয় ভিউয়ার্স, চিত্রনায়িকা পপির অভিনয় আপনার কেমন লাগে? পপি অভিনীত কোনো সিনেমার কথা কি বিশেষভাবে মনে পড়ে? কমেন্ট করে জানিয়ে দিন পপি ও তার অভিনয় নিয়ে আপনার মূল্যবান মতামত। মতামত জানাতে ভুলবেন না শাকিল খানের সাথে সম্পর্ক ও বর্তমানে তার ভালো ছেলে খোঁজা ইস্যুতেও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন।
আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।